ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 4 ঘন্টার প্রাণান্তক চেষ্টার পরে চট্টগ্রামের কর্ণফুল নদীর তীরবর্তী মৈজারটেক এলাকার জেএস গার্মেন্টসে যে আগুন লেগেছিল সে আগুনের ভয়াবহতাটা কমে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ধ্যে 7টা ঠিক আগে গার্মেন্টসটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটে। ফ্লোরে ছিলাম, আগুন লাগার সাথে সাথে আমরা সবাইকে বলতেছি যে আগুন লাগছে, আপনারা কিছু ব্যবস্থা করেন। ওরা দ্রুত একজন ভাই আছে ওকে দিয়ে আমরা ভিতরে পাঠাইছি, পাঠানোর পর ওরা পিছনে সিঁড়ি দিয়ে বিল্ডিং থেকে নামছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট অন্তত 2 ঘন্টা চেষ্টা করে তারা আগুন নেভাতে ব্যর্থ হলে চট্টগ্রামের আরও 3টি উপজেলা থেকে আরও 3টি ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। মোট 11টি ইউনিটের পাশাপাশি স্থানীয় পুকুর থেকে পানি নিক্ষেপ করে আগুন নেভাতে হয়েছে। কারখানা কর্তৃপক্ষ দাবি করছে ফায়ার সার্ভিস যেমন দেরিতে এসেছে তেমনি তাদের পানি ব্যবস্থাপনা সঠিক ছিল না, আর এতে তাদের অন্তত 2টি অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ তলার আগুনে 100 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের অব্যবস্থাপনা, তাদের পাইপগুলো প্রত্যেকটা পাইপ লিক, তারা এগুলো আসতে ফিটিং করতে লাগছে 2 ঘন্টা। ওরা যদি কারেন্টটা শুরুতে আনতো তাহলে রাস্তা বাইরে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপার ছিল না। অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করেছে এটি একটি নির্মাণাধীন ভবন, অনুমতি ছাড়া সেখানে কাজ চলছিল। কাপড় পলি বিভিন্ন রকমের দাহ্যবস্তু ছিল, সিঁড়িটা একটু ব্লক ছিল, সিঁড়িটাতে আমরা উঠতে কষ্ট হয়েছে, মানে সিঁড়িতে নির্মাণ সামগ্রী দিয়ে বন্ধ ছিল, অনেক কষ্ট করে আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। এই বিল্ডিংয়ের সামনের অংশ নির্মাণ কমপ্লিট কিন্তু পিছনের অংশ নির্মাণ কাজ শেষ হয়নি, যার মধ্যে কারখানা চালু আছে, পিছনের অংশ এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। তবে এই ঘটনাকেও হতাহত হয়েছে কিনা তা গার্মেন্টস কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিসকেও নিশ্চিত করে বলতে পারেনি। চট্টগ্রামের কর্ণফুলীর জেএস গার্মেন্টসের সামনে থেকে কমল দে, সময় সংবাদ।